গুড মর্নিং গাইস, আজকে আমি মটরশুঁটির কোপ্তা বানানো দেখাচ্ছি। এটা আজকে বেটে নিয়েছি মটরশুঁটিটাকে, তার মধ্যে আদা লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি, তারপর চাল গুঁড়া দিয়ে ভেজে নিয়েছি, তারপরে তেজপাতা, শুকনো লঙ্কা আর পেঁয়াজ তারপর দিচ্ছি, তারপরে দেব হলো আগেই দেওয়াটা ছিল তো ভুলে গেছিলাম, তারপরে দিচ্ছি হলো যে গোল এলাচ দারচিনি এগুলো ফোড়ন দিচ্ছি। এলাচ দারচিনি ফোড়ন ঠোড়ন আগে দেওয়া দরকার ছিল, এই যে মাছ এলাচ দারচিনি পূরণ করে দেওয়ার পরে তারপরে এটাকে নেড়াচড়ে দিব। নেড়ে দিয়ে একটু ভাজা ভাজা যখন হবে ওদিকে বেটে রেখেছি আদা জিরা লঙ্কা ধনে গুঁড়ো, এটা বেটে রেখেছি। তার মধ্যে একটু কাশ্মীরি মিষ্টি দিয়েছি, যে এখন ঢেলে দিচ্ছি এগুলো। ঢেলে দেওয়ার পরে সুন্দর আস্তে আস্তে করে নাড়বো ওগুলাকে, ভালো করে আস্তে আস্তে করে নাড়ে যখন একটু লাল 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 হয়ে যাবে এবং তেলটা ছেড়ে দিবে। এবার নাড়তে থাকবো, নাড়তে থাকবো, তেলটা ছেড়ে দেওয়ার পর আমি ঢেকে, তারপরে তেলটা যখন ছাড়তে থাকবে এসে আবার যখন দেখলাম যে তার তেলটা ছাড়ছে, তা আবার নাড়বো ঠাড়বো, তারপরে আবার ওটার মধ্যে একটু জল দিয়ে দিব। জল দিয়ে ঢেলে আস্তে আস্তে করে জল দিব, তারপর আস্তে আস্তে করে কোপ্তাগুলো ছেড়ে দেবো। তা ভাবছিলাম একটা একটা করে ছাবো, তখন দেখছি টাইম নষ্ট হচ্ছে, এই জন্য তাড়াতাড়ি করে সবকটা একসাথে ছেড়ে দিলাম। তারপর একটু জাল হবে, কারণ বেশি জল জল দিলে আমার ঝোল ভালো লাগে না আমার, কেন জানি, এই জন্য আমি অল্প ঝোল দিই এবং একটু জাল হবে। তারপরে একটু একটু গরম মশলা দেবো ওটার মধ্যে, গরম মশলা না দিলে তো গন্ধটা ভালো লাগবে না। গরম মশলা দেওয়ার পরে গরম মশলাটা দিয়ে দিলাম, এই গরম মশলা দিয়ে দিচ্ছি। গরম মশলা দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে দিব, দিয়ে নামিয়ে দিব, একটু জলটা সেরে। তাহলে আজকে এতটুকু, আবার নেক্সট ভালো।